এজন বিশেষ ব্যক্তি যি ব্যক্তি আসলে নিজের জীবনটুক প্রকৃতি রক্ষার কারণে যুঁজ দিছে আর ইতিমধ্যে আন্তর্জাতিক পূজাটা জিলিকি উঠিছে অরণ্য মানব যাদব পাং। আর মোর এই মুহূর্তে উপস্থিত আছে অরণ্য মানব যাদব পাং। প্রথমতে স্যার আপনার আমার অনুষ্ঠানে স্বাগত জানাইছো। কেন লাগিছে আজি আহি গোল্ডেন লেগুর ফেস্টিভেল? গোল্ডেন লেগুর ফেস্টিভেলত ভাল লাগিছে এই কারণে মানুষের এই অ্যাওয়ারনেসটো ছাত্র ছাত্রীসকলের বিশেষক ভূমিকাটো বেশি দরকার। এই কারণে দরকার আপনাদের যেটু আজি ধরক যানবিলাক গছ গছনি সংরক্ষণ করে রাখিছে যখন নীতি নিয়ম বান্ধি দিছে তারপরে গাঁও অ্যাওয়ারনেস হয়েছে আপনাদের ডেভেলপমেন্ট হবর কারণে গছ থাকিলে মানুষ থাকিব প্রাণী জগত থাকিব সেই সকলে জানে জানি শুনি যেতিয়া আমি ইমান দিন ভুলকে করে গলো গতি সেই ভুলবিলাক কত কত আছে জলবায়ু পরিবর্তন কেনেকৈ হয়েছে সেই সকলে গম পাইছে সেইকাৰণে সেইটো কেনেকৈ আমি নিবারণ করব পারি সেইটো দরকার আছে। গাড়ি মটর জাহাজত এইবিলাক উদ্যোগবিলাক কমাব লাগিব তেতিয়া প্রদূষণটো আর গছ গছনি বেশি লাগিব কারণ আমি তো আগত জন্ম নহয় গছ গছনি চৰাই চিৰিকটি জীৱ জন্তুবোৰহে আগত জন্ম আমার সেইবিলাক সংরক্ষণ করে আগত যেনেকৈ আছিল যেতিয়া গছে আমাক কাপড় পিন্ধাবলৈ শিকাইছিল চৰাই আকাশত তুলিবলৈ শিকাইছিল সেইদিন ধরে সমগ্র বিশ্বই প্রকৃতিক দাস হিসাবে ব্যবহার করার ফলত জলবায়ু পরিবর্তন হয়েছে আর কোভিড-19 পাইছে বাপেক মরিলেও চুব নয় মাক মরিলেও চুব নয় তেনেকা পরিস্থিতি যাতে নহক ভগবানের ওচর প্রার্থনা করছো যে আহকসুন আমি আকো নতুন পৃথিবীকন চিৰ সেউজীয়া করে রাখিবর কারণে জিয়াই থাকা যিখিনি সম্বল আছে সেইখিনি গোটাই আনক আর সেইখিনি করবলৈ যাওঁতে সদায় নিউজ চেনেলের সেই ভূমিকা যে নিউজ চেনেলে যে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা যিয়ে অরহর প্রচেষ্টা লিখনি ভাবধারাবিলাক মানব সমাজলৈ যিটো সুমুৱাই দিছে সেইটো কাৰণে সকলো নিউজ চেনেলে মোৰ ধন্যবাদ জনাইছো আৰু ভাল লাগিছে। আহক আমি আকৌ পৃথিৱীখন চিৰসেউজীয়া কৰি আমি জীয়াই থকাৰ সম্বল যিখিনি আছে সেইখিনি আমি কৰি আমি সুন্দৰ পৃথিৱীখন সুন্দৰকৈ ৰখাটো প্ৰত্যেকজন ব্যক্তিৰ কৰ্তব্য বুলি মই ভাবিলোঁ। যেহেতু স্যার আপনি গোল্ডেন লেগুর ফেস্টিভেলত আহিছে আর যে গোল্ডেন লেগুর সোণালী বান্দর ভুটান আর নামনি অসমৰ তিনিখনমান জিলাতে পোৱা যায় চিৰাং কোকৰাঝাৰ আর আমার বঙাইগাঁও কিন্তু বঙাইগাঁওত দেখা গৈছে আমার যখন কাকৈ জানা আছে স্যার তাত যে দ্রুতবেগী যান বাহনের খুন্দাত ইতিমধ্যে বহু সোণালী বান্দরের মৃত্যু হয়েছে এই ক্ষেত্রে আপনার কি কব বা সরকার এই ক্ষেত্রে সরকারের যিনি আমার যান্ত্রিকতা যিনি ইউজ করেছে রাস্তায় ঘাটে সেখানে স্পিড ব্রেকার লগাই বা উপর দলং চলং দি পেলায় বান্দর যেটা অহা যাওয়া করবরা আছে সেই ব্যবস্থাটা করলে তার বান্দরের সোণালী বান্দরের মৃত্যুর হারটো কমিব আর আমি বড় দূরদর্শী হিসাবে যাও বঙাইগাঁওত মই আগতো আহিছো আহি দেখা পোৱা যায় সেই দূরদর্শীর কারণে মই মোৰ তারপর 10 কেজিমান কাঠ হলো গুটি পঠিয়েছিল আপনাদের মঙ্গলটো খাব গুটিবোৰ সিহঁতে খাব সেই তেনেকুৱা যদি প্রজেক্টবিলাক সকলে তাহাঁতো জিয়াই থাকিব খাদ্য যেটো সম্ভার তেতিয়া বান্দর আর মানুহ সংঘাতটো কমিব আর সুন্দর আমি জীবনটা দেশ বিদেশের পর্যটকের অভিযানে দেশের উন্নতি সাধন নহয় সেইকাৰণে সোণালী বান্দর চাবলৈকে মানুষ চাবলৈতো নাহে সেইকাৰণে সকলোৱে সংরক্ষণ করে জিয়াই থাকার ব্যবস্থা যে বান্দর আর মানুষের সংঘাতের সমস্যাটাও কিছু কমে যাব। আজি যে স্থানত ইয়ার অনুষ্ঠান হয়ে আছে সৌতাকি ইয়াতে 2008 চনত একটা বিশ্ব রেকর্ড হয়েছিল 2,84,000 গছ পুলি রয়েছিল ইয়াতে গাঁওবাসী যথেষ্ট নিয়ম নীতি পালন করে গছর থাল কাটিলে 500 টাকা ফাইন একটা জরিমানার ব্যবস্থা করেছে আজি প্রথমবার আহি আপনি ইয়াত কেনে অনুভব আর এইখিনি কি কব সেইখিনি মানুষের ভাল আর একটু মঙ্গলীয় গোষ্ঠী মানুষে করবই লাগিব কারণ মঙ্গলীয় গোষ্ঠী মানুষের একটা ধর্ম আছে প্রকৃতিক দিব প্রকৃতির পর লব আর সেই কারণে 2,00,000 পুলি যেটা রুই যারপা সংরক্ষণ করে এটা যদি ডিসিশন লৈছে তো ভাল পদক্ষেপ বলে ভাবো আর সেই কারণে বঙাইগাঁওবাসিয়ে প্রত্যেকে যদি জন্মতিথিতে এজোপাক গছ পুলি রব বা ককা আইতা মরিলে যে ককা মরিলে অমর হয়ে থাকক এজোপাক রুব বা বিয়া বা সভাত যদি বিয়া পাতে তেতিয়া এজোপাক গছ পুলি রোক তেতিয়া সুন্দর বঙাইগাঁওখন সুন্দরকে থাকিব তেতিয়া সকলোৱে আমার যিখিনি পদক্ষেপ আছে সেইখিনি সুন্দরভাবে রব কারণ মানুষ যিমান মরিছে অক্সিজেনের অভাবত মরিছে গতি অক্সিজেন আমি পাই জিয়াই থাকি সম্ভারটা যেটা গোটাব পারিছে সেইকাৰণে বঙাইগাঁওবাসীক ধন্যবাদ জানাইছো। এয়া আছিল অরণ্য মানব যাদব পাং। আর খুব দুটা দরকারি কথা কৈছে যে নিজের জন্মদিনত গছ এপুলি গছ এজুপি রক বা নিজের ককা আইতার যেটা শ্রাদ্ধ হয় স্মৃতি যুগমিয়া করার কারণে গছ এজুপি রোবর কারণে আজি এই গোল্ডেন লেগুর ফেস্টিভেলের আহ্বান জানাইছে।